ভূমিকা ঠিক কতটা। প্রথমেই চলে আসি যে টেক্সট বুক বলতে ঠিক কি বোঝায়। তো টেক্সট বুক বলতে এখানে দেখো দুটো খুব সহজ শব্দে বলা আছে যে টেক্সট বুক ইজ এ প্রেসক্রাইব বুক ফর দি স্টুডেন্ট অফ এ পার্টিকুলার এজ গ্রুপ, অর্থাৎ কোন পার্টিকুলার এজ গ্রুপের জন্য একটা প্রেসক্রাইব বুক, অর্থাৎ যেটাকে প্রেসক্রাইব করা হয় তাদের জন্য কোন একটা ইউনিট বা টপিককে বোঝার জন্য, সেই বইটাকে আমরা টেক্সট বুক বলতে পারি। আবার টেক্সট বুককে অন্যভাবেও বলা যায় যে টিচার ইন প্রিন্ট, এই শব্দটাও টেক্সট বুকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ কি না, শিক্ষক মহাশয় যে সমস্ত বিষয়গুলো পড়াবেন সেই ব্যাপারগুলোই ইন প্রিন্ট পাওয়া যায় এই টেক্সট বুকের মধ্যে। এরপর আমরা যদি এর ডেফিনেশন দেখি, তাহলে শুরুতেই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি থেকে টেক্সট বুকের যে বর্ণনা পাই, আমরা যে ডেফিনেশন পাই সেটা হলো এ বুক ইউজড অ্যাজ এ স্ট্যান্ডার্ড ওয়ার্ক ফর দি স্টাডি অফ পার্টিকুলার সাবজেক্ট, এ ম্যানুয়াল অফ ইনস্ট্রাকশন ইন এ সাবজেক্ট অফ স্টাডি, অর্থাৎ একটা সাবজেক্ট অফ স্টাডির মধ্যে কি পার্টিকুলার সাবজেক্টের ম্যানুয়াল অফ ইনস্ট্রাকশন, বিভিন্ন ইনস্ট্রাকশন থাকবে তার মধ্যে, এবং কি হবে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক ফর স্টাডির জন্য, একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক তৈরি করার জন্য এই টেক্সট বুক যে জিনিসটা ব্যবহার হবে সেটাকে আমরা টেক্সট বুক বলতে পারি। আর এল জে লুইস কি বলেছিলেন দেখো, টেক্সট বুক ইজ এ টুল বোথ ফর পিপল অ্যান্ড দি টিচার, অর্থাৎ এই টেক্সট বুককে কিন্তু কেবলমাত্র স্টুডেন্টদের জন্যই সেটা ঠিক বলা যায় না, সেটাকে টিচারদের জন্য এই টেক্সট বুক সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে যে বিষয়টা আমাদের সিলেবাসে আছে সেই জিনিসটাই আসি, যে একটা গুড টেক্সট বুক, সেই গুড টেক্সট বুকের মধ্যে কি কি বিষয় থাকতে হবে তবেই সেটাকে আমরা ভালো টেক্সট বুক বলতে পারবো। প্রথমেই দেখো বলা আছে এ সোর্স অফ নলেজ, অবশ্যই টেক্সট বুক হলো একটা নলেজের সোর্স, সুতরাং সেখানে যে সমস্ত জ্ঞান ভাণ্ডার দেওয়া থাকবে সেটা অবশ্যই নির্ভুলভাবে ছাত্রদের সামনে উপস্থাপিত হবে, বা ছাত্র এবং টিচারদের ক্ষেত্রে নির্ভুলভাবে সেই জ্ঞান ভাণ্ডার যেন অবশ্যই সেই টেক্সট বুকের মধ্যে থাকে। সেই টেক্সট বুকটা যেন অবশ্যই একটা গাইড হয় কিভাবে পড়তে হবে, বা কিভাবে কোনো একটা এক্সপেরিমেন্ট করব আমাদের সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে, সেই এক্সপেরিমেন্টেশন বা হিউরিস্টিক মেথডেও কোনো কিছু করতে গেলে কিভাবে লাগবে, সেই জিনিসটার যেন গাইড এই টেক্সট বুকের মধ্যে অবশ্যই থাকে। এবং অ্যান ইনস্ট্রাকশন টু দ্য পিপল, অর্থাৎ ছাত্রদের একটা ইনস্ট্রাকশন গুলো যেন ফুলফিল করা হয়। যেমন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভে আমরা যেমন ব্লুমস ট্যাক্সোনমিতে দেখেছি জ্ঞান বোধ প্রয়োগ দক্ষতা, তো এই ধরনের সমস্ত কিছুই যেন ইনস্ট্রাকশন এর মধ্যে কভার আপ থাকে আমাদের টেক্সট বুকের মধ্যে। এ মিনস অফ ইন্টারপ্রিটিং ট্রুথ, অবশ্যই সত্যি টেক্সট বুকে কেবলমাত্র সত্যি থাকবে এবং সত্যিই থাকবে, অন্য কোনো কিছু থাকবে না, এবং সত্যিটাকে বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রিটেড করা থাকবে যাতে বুঝতে সুবিধা হয় ছাত্রছাত্রীদের এবং টিচারদের। অবশ্যই একটা গুড টেক্সট বুক একটা টুলও আমাদের পড়ার বা আমাদের লার্নিং এর, যে লার্নিং এ টিচার যেমন ব্ল্যাকবোর্ড চার্ট মডেল এই সমস্ত ব্যবহার করেন, এই টেক্সট বুকও কিন্তু সেরকম একটা টুল হয়ে উঠতে পারে। কি কি দেখব একটা ভালো টেক্সট বুকের ক্ষেত্রে, কি কি দেখে নির্বাচন করব, দেখো তার বেসিক্যালি দুটো অ্যাসপেক্ট। প্রথম অ্যাসপেক্টটাই হলো ফিজিক্যাল অ্যাসপেক্ট। ফিজিক্যাল অ্যাসপেক্টটা কি না, বইটা ঠিক কেমন, কতটা বড়, বইয়ের প্রিন্টিংটা কেমন, প্রিন্ট কোয়ালিটি কেমন, টাইপ অফ সাইজ, যে বইটার যে টাইপ করা আছে সেই তার টাইপের সাইজটা কেমন, পেপার যে বইটার মধ্যে ব্যবহার করা হয়েছে সেই পেপার গুলো কিরকম কোয়ালিটির, বাইন্ডিং কেমন, এবং বইটার সর্বোপরি প্রাইসটা কেমন, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা যখন যে কোনো একটা ক্লাসের জন্য টেক্সট বুক নির্বাচন করি তার জন্য।
তার ফিজিক্যাল অ্যাসপেক্টে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সাইজ অবশ্যই এমন বড় হয়ে যাবে না বইটার যেটা সেই ক্লাসে সেই ডেফিনেশনে বলা আছে পার্টিকুলার এজ গ্রুপের জন্য, ফলে সেই এজ গ্রুপের জন্য যেটা প্রপার সেটাই হবে, এক্স্যাক্টলি যতটুকু জ্ঞান দরকার তাদের কাছে সেইটুকুই যেন সেই বইয়ের মধ্যে কভার আপ থাকে, সেটা যেন খুব মোটা বা বড় হয়ে না যায় সেই বিষয়টা দেখতে হবে। প্রিন্টিং কোয়ালিটিও এমন হতে হবে যেন সেগুলো ঠিকঠাক রিডেবল হয়, তার ফন্ট সাইজ গুলো যেন সঠিক থাকে, মানে এরকম না হয় যে পড়তে গিয়ে হয় চোখে এত প্রেসার পড়ছে যে চোখে সমস্যা তৈরি হয়ে গেল। বইয়ের বাইন্ডিং ও মোটামুটি ঠিক হতে হবে, না হলে বইটা ছিঁড়ে যাবে, অর্থাৎ তাকে তো একটা লং টাইম মিনিমাম 1 ইয়ার বা 2 ইয়ার তাকে সেই বইটা ক্যারি করতে হবে, ফলে সেই বিষয়গুলো খুব দরকার। এবং সব থেকে বেশি দরকার যে বইটার প্রাইস, সেই প্রাইসটা যেন অবশ্যই সাধ্যের মধ্যে হয়, বা সেই বইটার জন্য যতটা প্রাইসিং সিলেক্ট করা থাকবে সেই হিসেবে যেন হয়, প্রাইসটা যেন খুব বেশি না হয়ে যায়। তো এগুলো গেল ফিজিক্যাল অ্যাসপেক্ট। এরপর যদি আমরা আসি তাহলে সেটা হচ্ছে একাডেমিক অ্যাসপেক্ট। একাডেমিক অ্যাসপেক্টে কি কি বিষয় আমরা বইটার মধ্যে একটা ভালো বইয়ের মধ্যে দেখব, সেটা হচ্ছে থেমাটিক কন্টেন্ট, অবশ্যই থিম ওরিয়েন্টেড কন্টেন্ট থাকবে, অর্থাৎ যে ইউনিট বা পেপার পড়া হচ্ছে সেই পেপার বা ইউনিট সংক্রান্ত কন্টেন্ট থাকবে, সেটা কখনোই তার বাইরে সিলেবাসের বাইরে প্রচুর কিছু আলোচনা তার মধ্যে থাকবে না। অর্গানাইজেশন অফ কন্টেন্ট কনসেন্স কি হচ্ছে না, অর্গানাইজেশন প্রপার যে অর্গানাইজেশন সিলেবাস অনুযায়ী বা কারিকুলাম অনুযায়ী তার প্রপার অর্গানাইজেশন হওয়া খুব দরকার। এরকম না হয়ে যায় যে বইটাতে আমি খুঁজতে খুঁজতেই অনেকটা সময় চলে গেল যে আমি যে টপিকটা খুঁজছি সেটা এক্স্যাক্টলি আসছে কোথায়। সুতরাং তার অর্গানাইজেশনটা খুব সঠিক হওয়া এই জন্যও দরকার। 2 নম্বর হচ্ছে যে অর্গানাইজেশনটা আরো কেন সঠিক হওয়া দরকার, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কারিকুলাম ডিজাইন করার সময় আমরা সিম্পল টু কমপ্লেক্স এর দিকে যাই, অর্থাৎ শুরুর দিকে খুব সহজ সহজ বিষয় থাকে, পরের দিকে আরো কঠিন বিষয়গুলো থাকে, ফলে সেটাকে ব্রেক অর্ডারটা ব্রেক করে দিলেও কিন্তু আর একটা সমস্যা যে প্রথমেই কঠিন বিষয় পেয়ে ভয় পেয়ে যাওয়ার বা সেটা সম্পর্কে একটা অযথা ভীতি তৈরি হওয়ার সেই সাবজেক্ট সম্পর্কে তার একটা জায়গা তৈরি হয়, ফলে সেই জায়গাটাও যেন তৈরি না হয়, অর্গানাইজেশনটা যেন সঠিক হয়। টেক্সটুয়াল টেক্সটুয়াল ল্যাঙ্গুয়েজ ইলাস্ট্রেশন, অবশ্যই যে টেক্সট বুক আমরা শুরুতেই বলেছি টেক্সট বুক, অর্থাৎ সেখানে অবশ্যই টেক্সট থাকবে, অর্থাৎ প্রিন্টে বেশ কিছু অ্যালফাবেট দিয়ে তার বর্ণনা থাকবে। কিন্তু তার সাথে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে তার ইলাস্ট্রেশন কোনো ছবি দিয়ে কোনো ডায়াগ্রাম দিয়ে, অর্থাৎ এটা যেন ভিজুয়াল এইডস হিসেবেও কাজ করতে পারে। এর আগে আমরা টিচিং এর সংক্রান্ত ক্লাসে বলেছি যে ভিজুয়াল এইড বিষয়টা কি, তো এখানে যেন অবশ্যই ভিজুয়াল এইড হিসেবেও এই বিষয়টা কাজ করে। আর কি না, টেক্সচুয়াল এক্সারসাইজেস, অর্থাৎ এক্সারসাইজ গুলোও থাকবে আমাদের ওই বইটার মধ্যে, কেবলমাত্র পড়ার বই হবে অথচ সেখানে কোনো কাজ দেওয়া থাকবে না, সেই বইটা কিন্তু খুব একটা এফেক্টিভ বই কিন্তু নয়, ফলে আমাদেরকে টেক্সচুয়াল এক্সারসাইজেসও অবশ্যই থাকতে হবে আমাদের সেই বইটার মধ্যে। এই এরপর যে বিষয়গুলো আরো নজরে রাখতে হবে ভালো টেক্সট বুকের ক্ষেত্রে বা টেক্সট বুক সিলেক্ট করার ক্ষেত্রে, যে চয়েস অফ কন্টেন্ট, অর্থাৎ কি ধরনের কন্টেন্ট সেখানে সিলেক্ট করা হয়েছে, স্ট্রাকচার অফ কন্টেন্ট, যে কন্টেন্ট সেখানে ব্যবহার করা হয়েছে তার স্ট্রাকচারটা ঠিক কিরকম, কিভাবে এসেছে, সেটা আমার সাবজেক্টে যে টপিক আছে সেই টপিকে অনুযায়ী অ্যাডিকুয়েট কিনা। ক্যাটেগরাইজেশন অফ কন্টেন্ট, কন্টেন্ট কে কিভাবে ক্যাটেগরাইজ করা হয়েছে। কনভার্সেশন, দেখো এটা খুব একটা নিচু ক্লাসের বইগুলোর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। এখন ম্যাক্সিমাম আমরা যদি ম্যাথামেটিক্স বা বিজ্ঞানের বই যদি দেখি সেখানে দেখবে যে সবসময় কোনো কিছু একটা সমস্যা কনভার্সেশন, দুটো বন্ধুর মধ্যে হয়তো কথোপকথন হচ্ছে সেরকম একটা জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, সুতরাং সেই কনভার্সেশনটাতে অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে যায় বা র্যাপোর্ড এস্টাবলিশমেন্ট করতেও অনেকটা কাজে লাগে, ফলে সেই জিনিসটা কিন্তু আমরা এই কনভার্সেশনের ব্যাপারটা বইয়ে কতটা উল্লেখ আছে সেটাও খুব
একটা ইম্পর্টেন্ট বিষয়। আর কি ক্যাচি হবে বইটা অবশ্যই, অর্থাৎ বইটা গেট আপ এমন হবে বা বইটার মধ্যে ছবি ইলাস্ট্রেশন গুলো এমন দেওয়া থাকবে, টেক্সুয়ালের যে ইলাস্ট্রেশন সেগুলো এমন দেওয়া থাকবে সেটা অবশ্যই আকর্ষণীয় হবে, তবেই কিন্তু আমাদের পড়ার প্রতি ইন্টারেস্ট বাড়বে সেই ছাত্রছাত্রীদের। স্ট্রাকচার, যে অবশ্যই বইটার স্ট্রাকচার সুন্দর হতে হবে এবং বুকের ডিউরেশন অর্থাৎ পড়তে কত সময় লাগবে, যেটা নাম্বার অফ পেজেস যে কত হবে সেটা কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট হবে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ থেকে পেজ লিমিট বলে দেওয়া হয়, ফলে যে কোনো পেজ লিমিটের বই কিন্তু লেখা যায় না, ফলে এই জায়গাগুলোও কিন্তু টেক্সট বুক নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। টেক্সট বুক সাধারণত কি কি ধরনের হয় দেখো, প্রথমে হচ্ছে স্টুডেন্টদের জন্য হতে পারে, টিচারদের জন্য হতে পারে, আবার স্টুডেন্ট টিচার দুজন একসাথেও ব্যবহার করছে এরকম কমনও হতে পারে। ওয়ার্ক বুক পাওয়া যায় অর্থাৎ যে বইয়ে সে নিজে হাতে কাজ করার কোনো জায়গা থাকে সেই ধরনের বই হয়। আর কি হতে পারে, সাপ্লিমেন্টারি রিডার্স অর্থাৎ যারা আরো ফার্দার স্টাডি করতে চাইছে বা এটা কিছুটা এগিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য আমরা ব্যবহার করতে পারি, যে তাদেরকে আরো ফার্দার স্টাডির জন্য আমরা যে সমস্ত বই রেকমেন্ড করে থাকি। তাহলে এতক্ষণ টেক্সট বুক, ভালো টেক্সট বুক কি হবে সেটা নিয়ে আলোচনা করলাম, এরপর দেখো যে এই টেক্সট বুকের কি তাহলে কোনো ডিমেরিট নেই, সবই কি ভালো? তত নয়, অবশ্যই সবকিছুর মধ্যে মেরিট ডিমেরিট দুটোই থাকে। ডিমেরিট গুলো কি কি এবং সেগুলো কিভাবে এলিমিনেট করতে হবে এই স্লাইডে দেখি। টু মাচ ডিপেন্ডেন্স অন টেক্সট বুক গিভ টেম্পোরারি বুকিশ নলেজ, অর্থাৎ টেক্সট বুকের উপর কোনো ছাত্রছাত্রী বা শিক্ষক যদি বেশি নির্ভরশীল হয়ে পড়ে তাহলে একটা টেম্পোরারি বুকিশ নলেজ তাদের মধ্যে ডেভেলপ হবে, যেটা তাদের কেবলমাত্র নলেজ ডাইমেনশনকেই বাড়াবে, আন্ডারস্ট্যান্ডিং, স্কিল, অ্যাপ্লিকেশন এই সমস্ত ডোমেনে কিন্তু তাদের যে বিহেভিয়ারাল চেঞ্জ সেটা হবে না, অর্থাৎ লার্নিংটা আমরা কমপ্লিট হয়েছে বলতে পারবো না। ফলে টেক্সট বুক অবশ্যই থাকবে কিন্তু তার উপর যেন অত্যধিক নির্ভরশীল হয়ে যাওয়া বা একমাত্র টেক্সট বুক দিয়েই পড়ানো যাবে এই ব্যাপারটা যেন কখনোই না তৈরি হয়, বিশেষ করে সায়েন্স টিচিং এর ক্ষেত্রে। দেয়ার ইজ ল্যাক অফ ডাইরেক্ট এক্সপিরিয়েন্সেস দি স্টুডেন্ট অ্যাকুয়ার সেকেন্ড নলেজ, কি হচ্ছে টেক্সট বুক কখনোই তাকে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স দেয় না, যেটা আগেও তোমরা দেখেছো যে টেক্সট বুক পড়ার ফলে একটা সিচুয়েশন কল্পনা করা হয় এবং সেই সিচুয়েশনে কি হবে সেই সমস্ত ঘটনা বর্ণনা করা থাকে, কিন্তু ডাইরেক্টলি তাকে কখনোই, ধরো আমরা পদার্থের শ্রেণীবিভাগ যদি বোঝাতে চাই তাহলে টেক্সট বুকে বড়জোর ছবি দেওয়া থাকতে পারে যে কঠিন তরল গ্যাসীয় পদার্থ 3 রকমের হয় এবং তাদের 3টে ছবি দেওয়া থাকতে পারে যে কোনগুলো কি পদার্থ, কিন্তু ডাইরেক্ট হাতে নিয়ে সেই জিনিসগুলো দেখলে তাদের কাছে যে বিষয়টা যাবে সেই বিষয়টা কিন্তু টেক্সট বুক পড়ে কখনোই করা সম্ভব নয়। তারপর ল্যাক অফ ইন্টারেস্টও তৈরি হয়ে যায় যাদের টপ র্যাঙ্কিং স্কলারদের ক্ষেত্রে বলা হচ্ছে, যারা একটু বেশি ভালোভাবে জানতে চায়, ডিটেলসে জানতে চায়, তারা প্রচন্ড বিরক্ত হয়ে পড়ে এই টেক্সট বুকের ক্ষেত্রে, কারণ সেখানে নিজে কিছু করার কোনো স্কোপ নেই, টেক্সট বুক কেবলমাত্র তাদেরকে নলেজ প্রোভাইড করতে পারে। কেয়ারলেসনেস অ্যান্ড চিটিং ডান বাই পাবলিশার্স, এই একটা খুব বড় সমস্যা টেক্সট বুকের, যে পাবলিশাররা তারা কিছুটা ব্যবসায়িক স্বার্থে টেক্সট বুক বানিয়ে ফেলে এবং সেখানে কিছুটা এখান ওখান থেকে কপি করার ব্যাপার থাকে এবং কেয়ারলেসনেস থাকে যে কত পেজ কোয়ালিটি হয়তো ঠিকঠাক হয় না বা দামটা হয়তো অত্যাধিক বেশি হয়, ফলে এই ধরনের কিছু কেয়ার ঠিকঠাক থাকে না বা প্রুফ রিডিং অতটা ভালোভাবে হয় না, ফলে টেক্সট বুকের মধ্যেও অনেক কিছু ভুল আমাদের নজরে পড়ে যায়। তো এটাও একটা টেক্সট বুকের জন্য খুব খুব একটা বড় চ্যালেঞ্জের জায়গা, ফলে অ্যাজ এ টিচার আমাদেরকে কি করতে হবে, টেক্সট বুক সেরকমই নির্বাচন করতে হবে যাতে এই বিষয়গুলো খুব কম পরিমাণে আছে এবং যদিও থেকে থাকে সেটাকে অবশ্যই স্টুডেন্টকে কারেক্ট করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এইটুকু গেল আজকে প্রেজেন্টেশন, এবার তোমাদের
প্রশ্ন যদি থাকে তাহলে করতে থাকো।